পদের উদ্দেশ্য ছিল ওইখানে নামাবে আমার শোনা যদি আমাকে বলতো যে ওইখানে নামাবে আমি যাতে দিতাম না আমার স্বামী ভালো স্বামী আমার স্বামী পাগল বলি আর অবুজ বলি ভাসে ওঠার কারণে আমি বলছি যে তোমরা এ ঢালে ভাঙতে পারবে না তোমরা সাইডের ইদ ভাঙ্গ পরে মহাসিন ভাইয়ের বউ আর মোজাফর ভাইয়ের হচ্ছে বৌমা ওরা দুইজন ভাঙতে দিচ্ছে না আমি আবার আমি আবার ওই জায়গায় পঁচে গেছি আর যাই দেখছি মহাসিন বলছে মিজামছি কোন আমি দেও ভাই কে তুলুক রাজন কে তুলুক আমি তো খুন মিজান কে জড়ি হাত ধরি ফেলিছি না মিস্ত্রি কোনো যোগাযোগ করেনি মিস্ত্রিরা সাথে সাথে পালিয়ে গেছে সেনা তারা কোথায় আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ তিন মিস্ত্রি আইছে তিন মিস্ত্রির কথা তখন হলো মামুন আর লিটন মামুন আর আলামিন দাড়ি ছিল আর লিটন কে নামাই দিছে সেটা বিবেক বিবেচনায় সমাজ ব্যবস্থা বলে একটা কথা আছে মানবতা বলে একটা কথা আছে সেটা বিবেচনা করা যায় কিন্তু কোষ্টিয়ার দৌলতপুরে সেফটি ট্যাঙ্কে নেমে শাটারিং খুলতে গিয়ে দুই প্রতিবেশীর মৃত্যুর খবর এখন মানুষের মুখে মুখে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাটি স্বাভাবিকভাবে পরিবার ও প্রতিবেশীরা ঘটনার দুই দিন পার হলেও স্বাভাবিকভাবে মানতে পারছে না নিহত স্বজনপ্রিয়রা তারা এই ঘটনার জন্য সেফটি ট্যাঙ্কের মালিক মহসিন ও তার ভাই মোশারফ এবং মিস্ত্রি মামুনকে দোষারোপ করে আসছে আমার স্বামী কেমন লিটন আছে না আমি আছে ভাই আমার স্বামী নিকি ওরা আরে বাড়িতে শোনা আমি জানি নি আমার শোনা কই গর্তের মধ্যে নামি দিবে পায়খানার টাঙ্কির মধ্যে নামি দিয়েছে বলছে ওইখানকার কাঠ খুইলি শাটার বাইর দে আমার জান যখন ঢাকনা খুলে তখন বলছে খুব দুর্গন্ধ গন্ধ বের হচ্ছে বলছে নাম তাও কিছু হবে না শোনা শোনা ওই বাড়িওয়ালার নাম মহাসিন আর একটা মিস্ত্রি সহ ছিল ওইখানে একই ওদের উদ্দেশ্য ছিল ওইখানে নামাবে আমার শোনা যদি আমাকে ভুলতো যে ওইখানে নামাবে আমি সাথে দিতাম না আমার স্বামী ভালো স্বামী আমার স্বামী পাগল বুলি আর অপুজ বলি কথা অমান্য করে না গো আমার স্বামী আমার ছেলে মেয়ের মুখের খাবার কাড়িয়ে নিয়েছে আমার নামার লোক সেলির আমার স্বামীর অত স্বপ্নের আবাদ পানি করিছে রে আমার স্বামীরা একটু ঋণ বাকি আছে শোনা আমার না ভালোর শুনে আমি কোন কাজ করি শোধ করবো আমার পাশে কেউ দাঁড়াইছে না আমি কি কী করবো রে শোনা খালি পুঁছে থামো দেখছি আমার স্বামীর দাম কেউ দিতে পারবে নাকি শোনা হা হা আমার স্বামী যদি হিংসুটে হতো তো ওর ভিতরে নামতো না বড় ভাই বুলি সম্মান করি মিছে দেখি আমার মুখ খারাপ মুখ খারাপ পেরি ধর বেটা যখন চলে গেছে বাপার মধ্যে তখন রাজন বেটা আবার ডাই কিনেছে রাজনের সাথে আমার বেটার খুব

মাঠে অন্য শুনছি যে আমার ছেলেকে পায়খানা টাঙ্গের মধ্যে নামে দিই এখন নামে দিয়ে সেটা আমি যাই এখন ওখানে বলে মহাসেন ছিল ও মেলায় আসছিল ওরা খুব বাড়ির এখন সবাই ছিল সেখানে না তো এক লাইন নামাতে পারে তো ধরেন ওই সোহেল মাসু মামুন আর ওই মহাসেন ছিল তারপরে বলে মুজাফরও ছিল বলে মুজাফর ছিল সবাই বলেছিল

পরে আমার ওই রাজন কে নাম যখন রাজনের খোঁজ পাইলি তখন কত ওরা আমারে ডাকতে ইসে আমার এক সাজাতে ভাই মানে মেশিন নিয়ে যায় ওই ই কাটতে গেছে ওরা কাটতে দেইনি বলছে টাঙ্কি ভাঙতে হবে না রে লিটন আমার আপন চাচা হয় ভাই ঘটনা হচ্ছে টাঙ্কির ভিতরে আপনার শাটারিং লাগবে তে বলছে শাটারিং লাগবে কাট লাগবে আপনার কাট ওরা বলছে যে কাঠ নিবে দেয় ভিতরে কাঠ আছে বলে ধরেন মানে মহাসিন বলছে বলে যে ভিতরে ই আছে কাঠ মামুন তারপরে আমার এই চাচা তো ভাইটা ও তো জানে না লেবার ঠিক আছে তো আপনার জানে না যে এর ভিতরে লে এরকম হবে ও তো ধরেন লেবার মানুষ ও তো কাজ করে না মাঠে কাজ করে ওই একদিন আপনার কাজের জন্য নিয়ে যায় ধরেন বলছে যে এর ভিতরে নাম সাটারিং এর কাটলে যত লাগবে লে পরে নাইমিসে নামার পরে ধরে আর কোনো খোঁজ খবর পাইনি পরে আপনার ইয়ারে সেলিকে রাজন ওকে আবার ধৈর্য মামুন যে দেখতো এর ভিতরে গেল কি ব্যাপারে কি হয়েছে দেখতো পরে আপনার এ যায় এরও কোনো খবর নাই পরে ছোট ভাইটা বুঝে আমার ভাই গেল আমিও যাব পরে ছোটো ভাইটা কী সব ছোট ভাইটারও ধরেন যে মানে অজ্ঞান জ্ঞান হারি ফেলছে পরে ছোট ভাইটাকে আমরা উদ্ধার করে দিছি পরে হসপিটালে আপনার স্যালাইন টেলেন দেওয়ার পরেও সুস্থ আছে কিনে দুইজনকে ধরেন যে দুজন নাই এখন এখন আর ক্ষতিপূরণ কি হয় না হয় সেটা বিবেচনায় আপনারা এই করবেন দুটো বাচ্চা আছে নাবালক বাচ্চা আছে এখন ইরা ইরা মনে হয় মামলা করেন মামলা করতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে সেই আহত হওয়ার পরে এরা মামলা করেনি এখন ওরা কইরে আসছে মনে হয় আমি এটি শিওর বলতে পারলাম ওই মিস্ত্রি কাজ করে আমার বাপে আমার বাপ কত কাগে আমার কাকার আমার বাপ কোন প্রথমে যখন এখানে গিয়েছি যার পর দেখি লাইট দিয়ে দেখছি বুঝছেন লাইট দিয়ে দেখার পর ওখানে অন্ধকার ছোট একটা ঢাকনা বাথরুমের ঢাকনা আমরা ই করে দেখি পরে দেখি যে লিটনের পা উপর দিকে মাথা নিচের দিকে ভাসে উঠেছে ভাসে ওঠার কারণে আমি বলছি যে তোমরা এ ঢালাই ভাঙতে পারবা না তোমরা সাইডের ইট ভাঙ্গো পরে মহাসিন ভাইয়ের বউ আর মুজাফর ভাইয়ের হচ্ছে বৌমা ওরা দুইজন ভাঙতে দিচ্ছে না তারপরে আমি অন্য বাড়ি থেকে সাবল নেছি আরো দুইজন চাচা শ্বশুর ভাসুর হয় ওদেরকে আমি জোর করে ভাঙতে লাগিয়ে দিছি ওরা পরে ভাঙ্গার পর যখন ফায়ার সার্ভিসের লোক আসে তখন আমরা ওদেরকে উদ্ধার করি ওদের গাড়িতে উঠাই দিছিলাম যতবারই আমি বলছি যে সাইডে ভাঙো মোজাফর ভাই বলছে যে না সাইডে এখন ভাঙতে হবে না এদেরকে উদ্ধার করা যাবে না যখন ফায়সার বিজল লোক আসবে তখন এদেরকে উদ্ধার করবে ওরা এই কথা বলছে ঠিক তাহলে ছিল ওরা আমার দেওয়ান যখন পড়ে গিয়েছে ওর ভিতরে ওদেরকে নামায় দিয়েছে বুঝছেন নামায় দেওয়ার পরে যদি প্রথমে যদি এটা ভাঙা যেত তো ওদেরকে উদ্ধার করা যেত জীবিত ওরা প্রথমে ভাঙতে দেনা 1.5 ঘন্টা পর ওটা যখন ভেঙেছে পাশের পাচিনটা ভাঙার পরগা ওদেরকে মিতো উদ্ধার করা হয়েছে তার মানে

এটাই আমরা চাচ্ছি কারণ আমাদের প্রতিবেশী দেবর ছেলে মেয়ে ওর স্ত্রী ওর স্ত্রী তো বেশি বয়স না কম বয়স্ক এর যে কি করবে সেটা মোজাফর ভাই মহসেন ভাই আছে ওই মোশারফ ভাই আছে ওরা সবাই মিলে একটা সুস্থ বিচার করে দেবে এটাই আমরা চাচ্ছি আমি সেই সময় আমার বাসায় ছিলাম নাটোরে ছিলাম আমি ফোনে জানতে পারি যে কারো যদি টাঙ্কির মধ্যে নামাই দিছে পরে নাকি আর টাঙ্কিটা ভাঙতে চাইছে পরে কি ভাঙতে চাই না বাড়ি এলাম আমি তো অত চিনি না কাউকে বলিছে নাকি আমার নতুন টাঙ্কি ভাঙা যাবে না ওদের এমনি যেটুক ফাঁক ছিল ওই ওই দিয়ে বের করো ও নাকি বের করতে দেয়নি পরে আবার আরো যা আছে আর আমার ওই ছোটো ছেলেটুক দৌড়াতে দৌড়াতে বাপের জন্য সাফল নিয়ে যাই জোর করে কয়েকজন মিলে ভাঙিছে তারপরে তা আমাদের বাড়িতে নাকি খবর দেয়নি এক দেড় ঘন্টা পরে ওরা যখন বাঁচানোর চেষ্টা করেছে বাঁচাতে পারেনি পরে এক দেড় ঘন্টা পরে নাকি খবর দিছে যে এইদিকে পরে আমার শাশুড়ি আমার যায়রা নাকি সব ওখানে যাই সব সেই কাটি চিল্লা পাল্লা করার পরে আর সব মানুষ জোড়া হয়ে পরে নাকি ফায়ার সার্ভিসে কল দিয়ে তারপরে উদ্ধার করেছে আর ওরা ভাঙতে দেয়নি আমি চাই যে আমার ওই ছোটো ছেলে ধরে ধরটাকে যেন ওরা নেশা বিশ্বাস দেয় আমার বোন ভাইকে ধরে কেন নিল ওনারা বাসায় যার বাসায় কাজে গিয়েছিল নাকি কি মোশারফ তারপরে যে মহাসেন ওনারা নাকি আরও মিস্ত্রি ছিল ওই ওনারা নাকি জোর করে নামাই দিয়েছে নামতে চাইনি প্রথমে তারপর ও নাকি জোর করে নামাই দিয়েছে তখন পরে হেলো নামাই দিয়েছে পরে খোঁজ পায় হেলো পরে আবার ওর খোঁজ নিতে আবার আরেকজনকে নামছে দেখছো কী হয়েছে ওর তারপরে আরেকজনকে নামাইছে তো ও নাকি আর কোনো ই নাই হ্যাঁ হয়েছিলাম গিয়েছিলাম সে ওনারা বলছে সরকারবাদী কেস হয়েছে আর এক্সট্রা কোনো কেস করা লাগবে না এখন সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হোক এটা হলো এখন তার দুটা সন্তান আছে ওনারা ভাঙতে দেয়নি হলো এটা তো আরো বড় সমস্যা প্রথমে যদি হলো খোঁজ নিতো বা হলো প্রথমে ভাঙতো তাহলে তো বের করা সম্ভব হতো এখন এটা বিচার হোক বিচার চাই রাজ যেটা মরে গেছে সেটির নাম রাজন আমার ছেলেকে আমার বেটার বউ ভাত খাইতে দিয়েছে আর ওর মিস্ত্রি ওই যে মিটন ওর মধ্যে মিটন কে মরিচের ভুয়ে কাজে গিয়েছিল মরিচের ভুয়ে কাজ করবো বইলি মহাশিন ডাকিয়ে আসে। নে আসার পরে সাটারিং তুলতে নামিয়ে দিয়েছে তো এখন মিটনের সারা শব্দ না পাই মিল্লা করি আবার রাজনকে ডাকিনি নিয়ে গিয়েছে বেটা আমার ভাত খাইতে বসত ব্যাটার বেটার ভাত বড়াতে হইতে দেয়নি ব্যাটাকে নিয়ে যাই নামে পিছন থেকে ধাক্কা দিয়ে নামাইছে ধাক্কা দিয়ে মহাসীন ফেলছে আর মামুন ফেলছে দুইজন ফেলছে চারজনই ছিল মুশারোফ এর টাঙ্কি মুশারোফের ওই টাঙ্কির শাটারিং খুলতে আইছিল মামুন আর সোহেল ওরা দুইজন মিস্ত্রি ওই মিস্ত্রি পড়ে গিয়েছে যখন মিটনকে ডাইকে নিয়ে আসি সেটার মিস্ত্রিরা নামে নিই ইয়াকে মিটনকে নামে দিয়েছে মিটন অজ্ঞান হয়ে গিয়েছে তখন রাজনকে ডাইকে নিয়ে যাই আবার নামে দিয়েছে আর আমার ছোটোবেটা মিজান দেখছি দড়ি যাইছে আমি আবার আমি আবার ওই জায়গায় পুষে গেছি আর যাই দেখছি মহাসিন বলছে মেজানছি কোন নামি দেও ভাইকে তু রাজনকে তুলুক আমি তখন মিজানকে জড়ি হাত ধরি ফেলিছি বেটাক নামিয়ে দিছে তাও জোর করি বেটাক নামাইছে মিজানকে নামাইছে রাজনকে তো ধাক্কা দিয়ে ফেলি দিয়েছে আবার মিজানকেও ধাক্কা দিয়ে নামাইছে আর আমি মিজানের এক হাত চাইপি ধরি আর এক হাত দিই বেটাক নামিয়ে দিছে জোর করি মহাসিন বলছে সেই কোন তুমি নামি ভাইকে তুলো আমি বলছি মহাসিনকে তুমি নামো আমার ভাই আমার বেটাকে নামতে দিব না আমার এক বেটা মরিচ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তুলতে

আমার মা আমাকে ছাড়ছে হাত এরপরে মা আবার আমার যখন মানে জ্ঞান হারিয়ে যায় হারিয়ে মধ্যে তখন আমাকে এটা টাইনি মা আর মুজাফর সরফ আছে এরা মনে করেন টাইনি আমাকে তুলে ফেলছে উপরে পরে দুই তিন মিনিট পরে আমি আবার তোমাকে নামতে বলেছিল কে আমাকে তিন জন ছিল ওরা সবাই বলছে তোর ভাইকে তোল সবাই বলতে কে কে মহাশন মেজাব্বা আছে তারপরে সে দুইটা মিস্ত্রি আছে সবাই নামে আছে আমাকে মিস্ত্রি মামন আছে সোহেল ছিল তারপরে সোহেল মহাসেন ছিল যাই হোক মামন ছিল আর সে আরেকটা মিস্ত্রি ছেলে মাঠে হনে আইসে আইসি হাত মুখ ধুই ভাত খাতে বসবি এই মুহূর্তে মামন মিস্ত্রি লিজাই আমার ভাই বুধকে পিছনে ধাক্কা দি টাঙ্কির মধ্যে নামিয়ে দিয়েছি পিছনে আমার ভাবি ভাই যাই সঙ্গে সঙ্গে যাই আনতে পারিনি ঠেকাতে পারিনি ছেলিকে নামিয়ে দিয়েছি

সাটার বাইরে ঢালাই দিই কমপ্লিট করি বেরিয়ে চলে গেছে মিস্ত্রির সাথে আমি হলো ও এইভাবে কন্টাক্ট ছিল যে তুই কাজ করে চলে যাবি তোর ওই সাটার খুলবি কি ওর ভিতরই থাকবি এটা কোনো আমার যায় আসে না তুই কত টাকা নেবি আমার সাথে একটা কন্ট্যাক্ট করে টাকা বেট করে সাড়ে তিন হাজার এই সাড়ে তিন হাজার টাকা নিয়ে সে কাজ করে চলে যায় আমাকে বলেও না যে আমি সাটার খুলতে আসছি বা সাটার খুলবো এরকম পুরো কথা বলে না আমি মাঠে গেছি আমার লেবার মাঠে আমার কাছে টেলিফোনে সংবাদ গেল যে এরকম বাড়িতে ওই টাঙ্কির মধ্যে একটা ছেলে বেড়ে গেছে ঢালায় মারা আছে তো বলছে ওই মিস্ত্রি ও আর ওই লোকজন শাটার খুলতে গিয়েছে শাটার খুলতে ভিতরে বেড়ে গেছে আমার বাড়িতে এক মাস আগে কাজ শেষ ওই শুধুমাত্র ওই মিস্ত্রি যে শাটার দিয়েছে ঘরের নিজস্ব শাটার ওই খোলার জন্যে লোকজন নিয়ে এসে ওই শাটার খুলে নিয়ে যাবে এই শাটার খুলতে এসে এই দুর্ঘটনা ঘটেছে আমি এ বিষয়ে কিছু আর জানি হ্যাঁ মিস্ত্রি মিস্ত্রিরাই দেয় মিস্ত্রিরা নিয়ে এসে ওকে লাগাচ্ছে আলামের আর একটা নাম মামুন মামুন হেড মিনিস্ট্রি ছিল এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে এতে আমি কি বলবো আর কি বলার আছে আমার আমার পার্শ্ববর্তী আমার গ্রামের ছেলে আমাদের হাতে কুলে তুলে তাদেরকে মানুষ করেছি তাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি করি শ্রম আইনে শ্রম আইনে কি আছে না আছে সেটা আদালত বুঝবে যদি ওরা এতে চ্যালেঞ্জ করে আমি যদি দুইটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যদি সামাজিক আমার সমাজসেবক একজন আমি একজন পলিটিক্স করি আমার নেতাবর্গ আছে তাদের সমন্বয় করি যদি তারা সমঝোতায় আসে আসবে আর যদি না আসে যদি চ্যালেঞ্জে চলে যায় তাহলে তো আমার কিছু করার নাই মহাসিন আমার ছোট ভাই মানে মহাসিন ডেকে নিয়ে আসছে মহাসিনের বাসায় কাজ হচ্ছে মহাসিনের বাসাতেই কাজ করছে আর ওই যে শাটারটা খুলতে গেছে মহাসিনের বাসায় কিন্তু শাটারের কোনো কাজ নাই ওই শাটার খুলে আর এক জায়গায় ভাড়া দেবে এই শাটার গোলার খুললে যায় অন্য জায়গায় পাঠাবে এই মিস্ত্রিরা এই হল তাদের কাজ মানে এক সাটার আর এক জায়গায় আরেকটার আরেক জায়গায় যে কাজ হয় এই ধরনের না মিস্ত্রি কোনো যোগাযোগ করেনি মিস্ত্রিরা সাথে সাথে পালিয়ে গেছে তারা কোথায় আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ প্রশাসন হলো একটা ওখানে গিয়ে ছিল থানায় ছিল থানা প্রশাসন আমার বাড়িতেও ছিল তাদের ভূমিকা তারা তো হলো তদন্ত রিপোর্টের করেই হলো যা কিছু হয় হবে সর্বশেষ আরাক কি বলার থাকে ওরা তো আবশ্যক হতে গস্তকার। আমাগো আর মা সিল্লা বিল্লা কতবার নিজে স্বয়ং ছিল যে মহিলা কথা মিললো সেই মহিলার মা ওই ব্যাটার মা নিজে শয়ন আছে। ব্যাটা স্বয়ং ব্যাটার ভাই স্বয়ং ওর মা নিজে স্বয়ং ব্যাটার হাতের। ওর মা সিল্লা বিল্লা সইনে গামরা। ওর মা বুঝবে সত্যি মিথ্যে কথাটা আল্লাহ

ওই জি কেউ তো জানে না যে পরিকল্পিত আমরা কেউ জানিইনি বাড়ির লোকও জানে আর মহাশেনের কথা বলছে মহাসেন তখন বাড়িতেই ছিল না সে তখন মিস্ত্রি বললিছে যে তার লাগবে কি রড লাগবে সেসব সব নিয়ে আসতে গিসে মিস্ত্রি মিস্ত্রির জন্য যখন ওরা পরে তখন কেউ ছিল না ওখানে ওইখানে ছিল শুধু লিটন যখন পড়ে যায় তখন মিস্ত্রি ছিল আর আলামিন নামে আরেকটা মিস্ত্রি ছিল লিটনকে ডাকিয়ে আনতে মামুন মিস্ত্রি হ্যাঁ মিহাইড মিস্ত্রি ডেকে আসে কাজের জন্য যে কাজের জন্য আমি নিয়ে আসতে তখন হচ্ছে ট্যাংকের মধ্যে নামিছে মামুন নামিছে প্রথমে মূলত কাজ আমাদের বাড়িতে কাউরি হচ্ছে না ট্যাંકીদার ওই যে কাটা আঙ্কের ভিতরে যে কাট কাট বাস আছে সেগুলো হলো আরেকজনের বাড়িতে ভাড়া দিবে সেজন্য ও আসার পরপরি মিস্ত্রি আসার পরেই বুঝছে আগে হলো আমরা ট্যাংকের মধ্যে যে বাঁশ কাঠ আছে সেগুলোকে আগে খুলে لیاছি খুললে সে অন্য জায়গায় ভাড়া দিব মামুন বলেছে মিস্ত্রি মানে মামুন হেড মিস্ত্রি সে তখন সে ওই কাউকে আমাদের বাড়ির কাউকে জানায়নি সে যে আমরা কাঠ খুলতে যাচ্ছি আপনারা আসেন কি ভালো কি মন্দ এরকম কিছুই বলেনি সে তো ও যাই একজন আরেকটা আলামিন নামে আরেকটা তিনজন মিস্ত্রি আসছে এক মামুন মিস্ত্রি আলামিন মিস্ত্রি আর লিটন মিস্ত্রি তিন মিস্ত্রি আসছে তিন মিস্ত্রির পথে তখন হলো মামুন আর লিটন মামুন আর আলামিন দাঁড়িয়েছিল আর লিটনকে নামাই দিয়েছে যে তুই নাম তুই নামি বাস কান হলো উদ্ধার কর তখন যখন দেখছে যে লিটন নামি যখন ওর মধ্যে অচেতন হয়ে গেছে তখন মামুন মামুন হচ্ছে রাজনকে ডাইকিছে যে মিস্ত্রি ডাইকিছে নিজে যে রাজন তুই হলো ওর মধ্যে লিটন পড়ে গেছে তুই তাড়াতাড়ি আয় তুই চিকন মানুষ তুই তাড়াতাড়ি আয় ওকে উদ্ধার করতে হবে তখন রাজন রাজনের মা মিজান এই মিজান মানে রাজন যে মারা গেছে তার ভাই মিজান তিনজন ওইখানে দড়ি দড়ি আসতে কিন্তু ওই দড়ি আসতে আসতেই রাজনকে নামে দিয়েছে হচ্ছে আপনার টাঙ্কির মধ্যে এখন এটা পুরাপুরি অ্যাক্সিডেন্ট মিস্ত্রি তো কাজের জন্য ডাকবেই মিস্ত্রি তো কাজের জন্য ডাকবে না যে হচ্ছে আয় কাজ করব কি ভালো কি মন্দ এই এই ক্ষেত্রে যদি একজন মারা যায় সেটি তো সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট সেহেতু আমার আমার বক্তব্য অনুযায়ী সমাজে মানুষ জনুষ আছে আমরা একটা তাদেরকে ক্ষতি আলোচনা করি ক্ষতিপূরণ দিতে পারি আসলে সেদিন শনিবার ছিল সকাল সাড়ে আটটা প্রায় টাইম আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি ছুটি ছিল আমি এই সাদের পরে ছিলাম তো হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছি দড়ি নেয় রে এই দড়ি নেয় বলছে কি কারণে আমি আবার মনে করছি আমার মেজো ভাইয়ের মনে হয় টাঙ্কির ওই পাশে ঢইসি পড়ি মনে হয় কোনো পড়েছে এরকম আমি মনে করছি মিস্ত্রি যেহেতু কাজ করছে মেজো ভাইয়ের ওখানে পরে দেখছি ওখানে না এই টাঙ্কিতে যাই দেখছি যে লোক পড়ে আছে আমি আমার মতো ওখানে যেয়ে ফ্যান সেট করছি ফায়ার সার্ভিসকে আমি নিজে ফোন দিয়েছি ফায়ার সার্ভিসের কাছে আমার নাম্বার আছে সেই ফোন দিয়ে ফায়ার সার্ভিসও আসছে ইতিমধ্যে ওই সাইডের টাঙ্কি মানে ভাঙ্গি এলাকার লোকজন ওদের বের করা হয়েছে দিয়ে আমি সাথে সাথে কুষ্টিয় এই দৌলতপুরে নিয়ে গেছি কথা না ওই মিস্ত্রি সে জানে কি অজানা মিস্ত্রির শাখা তখন পাইনি মিস্ত্রি পলাতক হেড মিস্ত্রি সে নামাই দিয়েছে হেড কখন নামকে মামুনুর রশিদ এখন সে কখন কিভাবে নামাই দিয়েছে আমরা স্যার ভাই কেউই জানি না সে কিন্তু এখনও পলাতক আছে এখন আমি নিজেই তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি ফায়ার সার্ভিসে গাড়ি চড়ে আমি হলো দৌলতপুরে নিয়ে গেছি ভর্তি করেছি ওর একটা ছোটো ভাই অসুস্থ ছিল তাকে আমি হসপিটালে ভর্তি হয়েছি পরবর্তীতে আমি নিজে মাইক্রো ভাড়া করে পোস্টমার্টামের জন্য কুষ্টিয়ে নিয়ে গেছি ওখানে আমি নিজে পোস্টমার্টম করাইয়ে বাড়িতে নিয়ে এসেছি আমি দাফনের কাজ শেষ করেছি এবং জানাজার নামাজে আমি বলেছি যে এরকম দুর্ঘটনা মানুষের ঘটি গেছে এখন এক জায়গায় আমরা এলাকার লোকজন সবাই সব জানেন যেটা ভালো হয় সেটা করেন এইটাই ছিল আমার সারমর্ম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে করেছি ক্ষতিপূরণ তো মানুষ মারা গেলে দেওয়া সম্ভব না মানুষ মারা গেলে মানুষকে তো আনা সম্ভব হবে না তারপরও তারা আমার কাজ করে খায় না সেটা বিবেক বিবেচনার সমাজ ব্যবস্থা বলে একটা কথা আছে মানবতা বলে একটা কথা আছে সেটা বিবেচনা করা যায় কিন্তু এই ক্ষতিপূরণ কে উত্তর দিতে পারবে না তারা এই নয় যে আমরা তো কেউ জানি আমার জানার অজান্তে তো এই কাজগুলো হয়েছে সূত্র মতে গেলো শনিবার সকালে উপজেলা মথুরাপুর এই ইউনিয়নের ভগবান গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় ওই গ্রামের এলা আলী ছেলে রাজন ও هارুন আলী ছেলে ডিটন নিহত হয় মোহাম্মদ रफीক আর কে নিউজ স্ট্যান্ডিং